আসসালামু আলাইকুম সবাইকে, আক্তার 89 ইউটিউব চ্যানেল এবং আক্তার 89 ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি। আমি আক্তার হোসাইন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বর্তমানে যারা দুবাইতে ভিজিট ভিসায় আছেন এবং ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ইন আউট করার জন্য দুবাইয়ের বাহিরে অন্য কোনো এক দেশে যেতে হবে। এরপর থেকে অনেকে আমাকে মেসেজ করতেছেন যে যারা কোম্পানি টু কোম্পানি ভিসা লাগাবেন অথবা ভিজিট টু কোম্পানি ভিসা লাগাবেন তাদের ক্ষেত্রেও কি ইন আউটের জন্য দেশের বাইরে যেতে হবে কি না, এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন, দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। প্রথমত যেটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো, শুধুমাত্র যারা ভিজিট ভিসার মেয়াদ বাড়াবেন, মানে আপনি 2 মাসের অথবা 1 মাসের ভিজিট ভিসা নিয়ে আরব আমিরাতে বা দুবাইতে আসছেন, কোনো কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারেন নাই, সেক্ষেত্রে আপনার ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ইন আউট করার জন্য আরব আমিরাতের আশেপাশে যে দেশ আছে, সেটা বাহরাইন হতে পারে, কুয়েত হতে পারে, ওমান হতে পারে, এয়ারপোর্ট টু এয়ারপোর্টে অবশ্যই আপনাকে এক্সিট করে আবার ইন করতে হবে। এটা হলো শুধুমাত্র ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। কিন্তু সুসংবাদ হলো এটা যে আপনি যদি ভিজিট ভিসা থেকে কোনো একটা কোম্পানিতে ভিসা লাগান, সেক্ষেত্রে আপনাকে দেশে বাইরে যেতে হবে না, দুবাইয়ের ভিতরে থাকা অবস্থায় আপনি ইন আউট করতে পারবেন। যেমন গত দুদিন আগে আমার নিজের লাইসেন্সে 2টা ফ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, আলহামদুলিল্লাহ তাদের ভিসা হয়েছে, এমনকি ইনসাইড কান্ট্রিতেই ইন আউট হয়ে গেছে, তাদেরকে আর বাহিরে যেতে হয়নি। তার মানে যারা দুবাইতে আছেন অথবা আরব আমিরাতে যেখানে আছেন, যেখানে ভিসা হচ্ছে, কোম্পানি ভিসাগুলো হচ্ছে, আপনি এক কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে অথবা ভিজিট থেকে কোনো একটা কোম্পানিতে অথবা ঘরের ভিসায় যখনই আপনি ভিসা লাগাবেন, সেক্ষেত্রে ইন আউটের সময় দেশের বাহিরে যেতে হবে না, দুবাইয়ে আরব আমিরাতে থাকা অবস্থায় আপনার ইন আউটটা হয়ে যাবে। শুধুমাত্র যারা ভিজিট ভিসা আছেন এবং ভিজিট ভিসার মেয়াদ বাড়াবেন তাদের জন্য অবশ্যই আপনার আরব আমিরাতে আশেপাশে যে কোনো একটি দেশে গিয়ে খুব সহজেই ইন আউট করে আসতে হবে। এটা নিয়ে প্রেশারের কোনো কিছু নাই, দুশ্চিন্তা করার মতো কোনো কিছু নাই, একদম সহজ সিম্পল। আপনি যেখানে ভিসা সাবমিট করবেন আপনার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য, তারাই সম্পূর্ণ প্রসেসিং করে দেবে। যেখানে আগে যে পরিমাণ অ্যামাউন্ট ছিল ভিসার মেয়াদ বাড়ানোর জন্য, সেখানে সামান্য পরিমাণ কিছু অ্যামাউন্ট বেশি হয়েছে, জাস্ট এতটুকুই, আর আপনাকে একটা সময় করে দুবাই থেকে অন্য একটা দেশে যেতে হবে, সেটা 2-3 ঘন্টার জন্য, সকালে ফ্লাইটে গেলে দুপুরে ফ্লাইটে অথবা বিকেলে ফ্লাইটে আবার আপনি ব্যাক করবেন। তো এটা নিয়ে প্রেশারের কোনো কিছু নাই ইনশাল্লাহ। আর যারা দুবাইতে আছেন, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ আমার নিজের লাইসেন্সে 2 বছরের ফ্রি ভিসা লাগিয়েছে, যারা তাদের ভিসা করছি আমি নিজেই 2 দিন আগে, নিজেই প্রমাণ। সো যারা দুবাইতে আছেন তাদের চিন্তা করার মতো কোনো কিছু নেই, যে কোনো কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন, ইন আউটের জন্য দেশের বাহিরে যেতে হবে না। সবাই ভালো থাকবেন, এই আপডেটটি ছিল আপনাদের জন্য। নেক্সট আপডেটের জন্য যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি ফলো করে যাবেন, ফেসবুক পেজটি ও ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।